ন্যূনতম বেতন সহ অন্যান্য দাবিতে বাঁকুড়া জেলা INTTUC অনুমোদিত PHE কন্ট্রাক্টর ওয়ার্কস অ্যাসোসিয়েশন ওন্দা কলিশন অফিসের সামনে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে। ঠিকা শ্রমিকদের ন্যূনতম 12,000 টাকা বেতন, 4 ঘন্টার কাজ ও PFESI দুর্ঘটনাজনিত বিমা কাজে স্থায়ীকরণের দাবিতে আজকের বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবারের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন PHE জোন ট্র্যাক্টর অ্যাসোসিয়েশনের বাঁকুড়া জেলা সভাপতি গুরুদাস রজক, জেলা সম্পাদক শেখ সিজারুল হক সহ জেলা কমিটির সদস্য শান্ত বাগদি। আমাদের আন্দোলন, আমাদের দাবি যে মিনিমাম 12,000 টাকা অঞ্জন ইনফ্রাস্ট্রাকচারকে দিতে হবে এবং 8.33 বোনাস আমরা যেটা PHE ডিপার্টমেন্ট থেকে পাই, সমকাজে সম বেতন কিন্তু অঞ্জন মজুমদারকে দিতে হবে।